আসসালামু আলাইকুম। আরএস ব্যাংকটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি আমরা জানব সেটি হচ্ছে বাংলাদেশের যতগুলি ব্যাংক আছে এই ব্যাংকগুলির চার্ট এবং নাম এবং ব্যক্তিগত ব্যাংক বা প্রাইভেট ব্যাংক বা লিমিটেড ব্যাংক এবং সরকারি ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংক এবং বিদেশি ব্যাংক সবগুলো ব্যাংক সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানব। তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেই সাথে থাকবেন, কারণ এই চ্যানেলটি ব্যাংক রিলেটেড বিভিন্ন ইনফরমেশন প্রদান করে থাকে। তো দেখুন, আজকে আমরা দেখছি যে বাংলাদেশের যে ব্যাংকগুলি আছে তাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে চ্যাপ্টার্স। তো এক নম্বরে আছে সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, দুই নম্বরে আছে লিস্টেড ব্যাংক, তারপরে আছে আনলিস্টেড ব্যাংক মানে তালিকাভুক্ত ব্যাংক, অতালিকাভুক্ত ব্যাংক, সি অলসো এবং রেফারেন্স অর্থাৎ এগুলি হচ্ছে ব্যাংক বিমা। আচ্ছা, যাই হোক, আমরা দেখেন লিস্টেড ব্যাঙ্কগুলিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাংকস আর একটি হচ্ছে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকস। এই প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সাধারণ বা জেনারেল ব্যাঙ্কিং আর একটা হচ্ছে ইসলামিক ব্যাঙ্কিং, এবং ফরেন কমার্শিয়াল ব্যাংকস স্পেশালাইজড ব্যাংকস। তো এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা ধারণা রাখব। তো চলুন দেখি। এখানে দেখেন, ওখানে ইংলিশ আমরা দেখলাম, এখানে আবার বাংলা লেখা আছে, যেমন কেন্দ্রীয় ব্যাংক, তালিকাভুক্ত ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, সাধারণ ব্যাংক, ইসলামী ব্যাংক বা ইসলামিক ব্যাংকিং, বিদেশি বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, অতালিকাভুক্ত ব্যাংক, আরও দেখুন সূত্রসমূহ। অর্থাৎ এই আরও দেখুন সূত্রসমূহ, এগুলি হচ্ছে বিভিন্ন বিমা বা আর্থিক প্রতিষ্ঠান যেগুলো বাংলাদেশ ব্যাংকের সাথে জড়িত। এই সবগুলি ব্যাংক, এই বিমা সব কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে বা অনুমোদন নিয়ে এই ব্যবসা বাণিজ্য করে। তো চলুন দেখি সবগুলি ব্যাংকের নাম। তাহলে আমরা প্রথমে দেখব যে তালিকাভুক্ত ব্যাংকগুলি, বাংলাদেশ ব্যাংকের অধীনে যে তালিকাভুক্ত ব্যাংকগুলো আছে, এই তালিকাভুক্ত ব্যাংক দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক রয়েছে, যেমন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক। রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, তারপর হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। তো এখানে ঠিকানা দেওয়া আছে, দেখেন এখানে ঠিকানা, প্রতিষ্ঠিত সময় অর্থাৎ কোন সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে সেগুলি, এবং প্রধান কার্যালয় হেড অফিসগুলি এখানে, শাখা কম বেশি হতে পারে, শাখা পরিবর্তনযোগ্য। যাই হোক, আমরা এখন এই তালিকাভুক্তি তালিকাভুক্ত ব্যাংকগুলি আমরা এখন দেখলাম। এখন আমরা দেখব বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এখানে দেখতে পাচ্ছি আমরা 43টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে, যার বেশিরভাগ শেয়ার মালিকানা রয়েছে ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে পূবালী ব্যাংক লিমিটেড, 1959 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে, শাখা এটি কম বেশি হতে পারে, প্রধান কার্যালয় ঠিকানা দেখেন 26 দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশ। তো অনুরূপভাবে আপনারা এই এগুলি দেখতে পারবেন। দেখেন আমরা নিচে যাচ্ছি, কত সুন্দরভাবে এখানে দেওয়া আছে 1 থেকে 43 পর্যন্ত। প্রথমে আমরা 33 পর্যন্ত দেখতে পাচ্ছি, তার পরবর্তীতে এখন আমরা দেখব যে ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক মাইন্ডের যে ব্যাংকগুলি সেই ব্যাংকগুলির তালিকা। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, তারপরে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামিক ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক, তারপরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, এবং 10 নম্বরে দেখতে পাচ্ছি যে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। তো দেখেন এখানে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এই ঘরগুলি আছে, এবং এখানে হেড অফিসের ঠিকানাগুলি দেওয়া আছে। এবার আমরা দেখব যে বিদেশি বাণিজ্যিক ব্যাংক অর্থাৎ আমাদের দেশে বিদেশি কয়টা ব্যাংক আছে, সেটি 9টি ব্যাংক আমরা এখানে দেখতে পাচ্ছি। তো 9টি ব্যাংক আমরা এখানে দেখতে পাচ্ছি, যে সিটি ব্যাংক, এনএ, এইচএসবিসি, উরি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, হাবিব ব্যাংক লিমিটেড। দেখেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, ভারতীয় স্টেট ব্যাংক, ব্যাংক আল ফালাহ,
দেখেন এখানে প্রতিষ্ঠিত সাল দেয়া এবং ঠিকানা দেয়া হেড অফিসের। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিশেষায়িত ব্যাংক, বাংলাদেশে তিনটি এই বিশেষায়িত ব্যাংক রয়েছে, যেগুলি হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক। এই তিনটি হচ্ছে বিশেষায়িত ব্যাংক, এটি প্রধান কার্যালয় এখানে অবস্থিত, ঠিকানাগুলি আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে অতালিকাভুক্ত ব্যাংক, বাংলাদেশে পাঁচটি অতালিকাভুক্ত ব্যাংক রয়েছে, অর্থাৎ এগুলি প্রস্তাবিত এবং ব্যাংকের মতো কার্যক্রম করে থাকে, কিন্তু এগুলো এখন ফুল ব্যাংকের মর্যাদা পায়নি। সেগুলি হচ্ছে জুবিলি ব্যাংক, গ্রামীণ ব্যাংক, তারপরে হচ্ছে আনসার ভিটিবি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক। আসলে এইগুলি এখনও প্রসেসিংয়ে আছে। তারপর আমরা আরও কিছু দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের আর্থিক সেবাদানকারী কোম্পানি সমূহের তালিকা, বাংলাদেশের বীমা কোম্পানি সমূহের তালিকা, অর্থাৎ এই আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে ব্যাংক ছাড়াও, সেই ব্যাংকগুলিও বাংলাদেশ ব্যাংকের অধীনে। তাহলে আমরা আজকে এই মূল জিনিসগুলো জানতে পারলাম, ব্যাংক সম্পর্কে এ টু জেড, অর্থাৎ ব্যাংক কতটি এবং কী কী নাম এবং এদের শ্রেণী বিভাগগুলো কী কী, সবগুলি আমরা আজকে জানতে পারলাম। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক একটি, আবার রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হচ্ছে ছয়টি, বেসরকারি বাণিজ্যিক যে দুই প্রকার এই ব্যাংক, সাধারণ ব্যাংক হচ্ছে 33টি, ইসলামিক মাইন্ডের ব্যাংক হল 10টি, বিদেশি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 9টি, বিশেষায়িত ব্যাংক 3টি, মোট 62টি ব্যাংক আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার অতালিকাভুক্ত ব্যাংক 5টি, অর্থাৎ মোট আমরা দেখতে পাচ্ছি 67টি ব্যাংক। তো আমরা বিস্তারিত আমরা জানলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরিচিতজনের কাছে জানিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে খুব দ্রুত চলে যাবে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।